তুই বড় হয়ে কি হবি তাতা? পাখিওয়ালা হব। পাখিওয়ালা? হুম। পাখিওয়ালা হয়ে কি করবি? পাখি ধরব। পাখি ধরে ছেড়ে দেব। ভালো কথা, খুব ভালো কথা। পুপু তুই? আমি আমি বলবো না। বলবি না? কেন? না, বলবো না। বল না, আমি কাউকে বলবো না। না। লজ্জা করছে? হুম। লজ্জা করছে কেন? লজ্জা করছে কেন তাও বলবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। কি আশ্চর্য! আশ্চর্য কি আশ্চর্য! আচ্ছা ঠিক আছে, পরে বল না হয়। তুই বুবাই? আমি হব পাখি। কি পাখি? হুম, পাখি হয়ে আকাশে উড়বো। কিন্তু তুই পাখি হলে তো মুশকিল। কি মুশকিল? তাতা বললো তাতা পাখিওয়ালা হবে, তাতা তোকে ধরে ফেলবে না। ধরতে পারলে তো? ধরতে পারবো না, কোনো দিনও না। আমি তো মেঘ মুল্লুকে উড়বো। মেঘ মুল্লুক? ওরে বাপরে বারে, তুমি তো বলো মেঘ মুল্লুক। ও আচ্ছা আচ্ছা, তাই তো তাই তো। কিন্তু তাতা যদি তোকে ধরে দোষ কি? ধরে আবার ছেড়ে দেবে তো। কিরে তাতাই, ছেড়ে দিবি না? বলেছি তো, কেউ আমাকে ধরতে পারবে না। দেখা যাবে, দেখা যাবে। এইবার পুপু তুই বল শুনি। পুপু একবার আমাকে দেখলো, একবার তাতাকে, একবার বুবাইকে, তারপর একটা লজ্জার হাসি হাসলো। এত লজ্জা পাচ্ছে কেন মেয়েটা? আমি ভাবলাম বড় হয়ে কি হবে সে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর্টিস্ট না টিচার, ওই রকম কিছু না মনে হয়। তবে কি এমনি লজ্জা! আমি বাচ্চা তিনটাকে দেখলাম, আমার দুই বোনের তিন বাচ্চা, স্কুলে পড়ে তিনটাই, তিনটাই ওয়ানে, এর মধ্যে তাতা আর বুবাই যমজ। অনেক কিছুতেই মিল এই দুইটার, দেখতে এবং সব ব্যাপারেও। তাতা যখন বলল পাখিওয়ালা হবে, বুবাইও বলতে পারতো পাখিওয়ালা হবে, আশ্চর্যের কিছু ছিল না। তাদের বাবার একটা দোকান আছে কাঁটা বনে, পাখি, পাখির খাবার এসবের দোকান। পুপু এদের বোন, খালাতো বোন হয়, তার বাবা আর্টিস্ট, তিনটাই সবার মহা আল্লাদের। তাতা আর বুবাইটা দস্যু, পুপু চুপচাপ আর লাজুক, একটু না দেখা যাচ্ছে অনেকটাই লাজুক। এত লাজুক হলো কি করে মেয়েটা? বড় হয়ে কি হবে সে? আচ্ছা ঠিক আছে, আমি বললাম তুই পুপু আমার কানে কানে বল। আচ্ছা। কি? আচ্ছা। সে আবার তাতা বুবাইকে দেখল, তারপর বলল, কানে কানেই বলল, আমি শুনলাম এবং চমকালাম। আমি পড়ি ক্লাস এইটে, আমার মনে হলো পুপু দুনিয়ার সবচেয়ে আশ্চর্য কথাটা বলল। কি সেই কথা? পুপু ফিসফিস করে বলল, আমি কোনো দিন বড় হব না।